ইরানের প্রতিরক্ষা শক্তিতে হস্তক্ষেপ করার অধিকার কাউকে দেয়া হবে না। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশ বা শক্তিকে দেয়া হবে না। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুনুরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এক সাক্ষাৎকারে আরও বলেন, ইরান 2015 সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা স্বাক্ষর করেছিল তাতে এমন কোনো কথা লেখা ছিল না যার ভিত্তিতে তেহরানকে তার প্রতিরক্ষা সক্ষমতা কিংবা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব সম্পর্কে আবারও আলোচনায় বসতে হবে। তিনি আরও বলেন, ওই সমঝোতায় শুধুমাত্র ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি সংক্রান্ত বিষয়াদি স্থান পেয়েছে, কাজেই ইরানের প্রতিরক্ষা শক্তি কিংবা এই অঞ্চলে ইরানের প্রভাব নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান। ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, তার দেশ এখন পর্যন্ত পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, কাজেই এখন অন্য পক্ষগুলোকে এটি বাস্তবায়ন করতে হবে। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর এক্ষেত্রে দর কষাকষি করার কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পরিণতি থেকে শিক্ষা নেবেন বলে মুজতবা জুনুরি আশা প্রকাশ করেন। ডোনাল্ড ট্রাম্প 2018 সালে একতরফা ও বেআইনিভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে এই চুক্তি অচল অবস্থার সম্মুখীন হয়। গত মাসের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচিত হওয়ার পর ওই সমঝোতাকে অচল অবস্থা থেকে বের করার উপায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এদিকে বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে অস্ত্র রপ্তানির চুক্তি করেছে ইরান। এই তথ্য জানিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বৃহস্পতিবার বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। কয়েকটি দেশের সঙ্গে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের আগে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত সহযোগিতা ছিল সেসব দেশের সঙ্গেও সহযোগিতার বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, অস্ত্র আমদানির বিষয়েও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। জাতিসংঘের 2231 নম্বর ইশতেহার এবং পরমাণু সমঝোতার ভিত্তিতে গত 18 অক্টোবর থেকে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে গেছে। ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল হয়ে গেছে। এর ফলে ইরান এখন জাতিসংঘের সদস্য দেশগুলোতে অস্ত্র রপ্তানির পাশাপাশি প্রয়োজনে এসব দেশ থেকে অস্ত্র আমদানিও করতে পারবে। তবে ইরান প্রথম থেকেই বলে আসছে, অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তারা স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয়েছে। অন্যদিকে সাগরে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টার নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সৈয়দ খতিবজাদে তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিন্দা জানান। গত সপ্তাহে লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার ঘটনার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করার প্রয়োজনীয়তার যে কথা ইরান বহুদিন ধরে বলে আসছে, তেল ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনায় সে কথা আবারও প্রমাণিত হয়েছে। মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য তিনি সাগরে চলাচলকারী জাহাজে নিরাপত্তা রক্ষা করা, জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং নিষিদ্ধ পণ্যের বাণিজ্য প্রতিহত করার জন্য এই অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানান। ব্রিটেনের সাগর নিরাপত্তা বিষয়ক কোম্পানি আম্বারি ঘোষণা করে, সৌদি আরবের আশ-শফিক বন্দরে মাইনের সঙ্গে ধাক্কা লেগে গ্রিসের মালিকানাধীন একটি তেল ট্যাঙ্কারে আগুন লেগে যায়। লোহিত সাগরের ওই বন্দরের এই ঘটনায় জাহাজ থেকে সময় মতো নেমে যেতে সক্ষম হওয়ায় জাহাজটির 22 নাবিকের সবাই প্রাণে রক্ষা পান। ইরান বলছে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। এছাড়া ইরান ও তুরস্কের বাণিজ্য মন্ত্রী অর্থনৈতিক লেনদেন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। ইরানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আলী রেজা রাজম হুসাইনি টেলিফোনে তুরস্কের বাণিজ্য মন্ত্রী রুখসার পেকজানের সঙ্গে কথা বলেছেন। এ সময় ইরানি মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন কমেছে, এই লেনদেন বাড়াতে হবে। তিনি আরও বলেন, তুরস্কের ব্যাংকগুলোতে ইরানের অর্থ জমা রয়েছে, কিন্তু যেসব পণ্য ইরানের প্রয়োজন সেগুলো তুরস্কে নেই। তুরস্ক কথা দিয়েছে তারা ইরানের জমাকৃত অর্থ ব্যবহার করে চাহিদা অনুযায়ী পণ্যের ব্যবস্থা করবে। ইরানের বাণিজ্য মন্ত্রী আরও বলেন, করোনা মহামারীর আগে ইরান ও তুরস্কের মধ্যে প্রায় $1,000 কোটি বার্ষিক বাণিজ্য ছিল, কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে তা কমে $300 কোটি নেমে এসেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য আবারও বাড়বে বলে তিনি জানান। ফোনালাপে তুরস্কের বাণিজ্য মন্ত্রী রুখসার পেকজানও দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়ানোর উপর জোর দেন। অন্যদিকে গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তুরস্ক
তুরস্কের বিরুদ্ধে আমেরিকার আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পূর্ব ভূমধ্য সাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে যখন এথেন্সের সঙ্গে আঙ্কারার সম্পর্কে উত্তেজনা চলছে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হল। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এথেন্সে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনজিয়াসের সঙ্গে সাক্ষাতে এ বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত জেফ্রি পিয়াট। সাক্ষাতে আমেরিকার সঙ্গে গ্রিসের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পূর্ব ভূমধ্য সাগর পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই কূটনীতিক। গত কয়েক মাস ধরে S-400 কেনা নিয়ে আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন চলছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসলুগু বলেছেন তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত সাম্প্রতিক নিষেধাজ্ঞার জবাব দেবে আঙ্কারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঙ্কারার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 সংগ্রহ করার ঘটনা নেটো জোটের নীতির পরিপন্থী এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। দুই বছরেরও বেশি সময় আগে তুরস্ক রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেওয়ার সময় থেকেই আমেরিকা এর বিরোধিতা করে আসছে। তবে তুরস্কের রজব তাইব এরদোগান সরকার প্রথম থেকেই মার্কিন বিরোধিতাকে উপেক্ষা করে এসেছে। অন্যদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বিশ্বে পরমাণু নিরাপত্তার ঝুঁকি বেড়েছে এবং বিশ্ব অনেক বেশি বিপজ্জনক স্থানে পরিণত হয়েছে। ক্ষমতা গ্রহণের পর ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনা শুরুর জন্য তিনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান। মারিয়ানো আরো বলেন, ইরান নিজের মতো তার পরমাণু কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা সবাই জানেন পরমাণু সমঝোতা বিচ্ছিন্নভাবে কার্যকর হবে না। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য ও জার্মানির সঙ্গে একটি কাঠামোর আওতায় সই হয়েছিল। আপনাদের মনে আছে যে 2018 সালে আমেরিকা সেই সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জবাবে ইরানও ধীরে ধীরে পরমাণু সমঝোতার সঙ্গে সহযোগিতা কমিয়ে দিয়েছে। জো বাইডেনের প্রতি রাফায়েল মারিয়ানোর বার্তা কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি তিনি কি করতে চান তার ইঙ্গিত দিয়েছেন, তবে এরই মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে নতুন করে আলোচনা শুরু করতে গেলে নতুন পরিস্থিতির আলোকেই তা করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।